আসসালামু আলাইকুম, উইসডম ইলেকট্রনিক্স বিডিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন সমস্যার সমাধান দেখব। আপনাদের সামনে যে টিভিটা রাখা হয়েছে এটা হচ্ছে 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড এবং স্মার্ট টিভি, যেটা বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন 9 এর একটি টিভি, 5 ভার্সনের টিভি, খুবই লেটেস্ট এবং আপডেটেড। বর্তমানে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি D20 এবং D190 মডেলের টিভিগুলোতে, যেমন হচ্ছে কখনো সফটওয়্যারজনিত কারণে টিভিটা সাইলেন্ট হয়ে যায়, অথবা অন্য কোনো গ্যাজেট কানেক্টেডের পর টিভির সাউন্ড আউট হয়ে যায়, অথবা কখনো বাফারিং করে। ঠিক আছে, তো এই ধরনের খুঁটিনাটি স্লো হয়ে যাওয়া, বাফারিং করা অথবা সাইলেন্ট হয়ে যাওয়া, এই সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনারা এই কমন অপশনটা পাবেন। ঠিক আছে, এই কমনে যেতে হবে। কমনে যাওয়ার পরে সিস্টেম রিকভারি একটা অপশন পাবেন, সিস্টেম রিকভারিতে ক্লিক করতে হবে। রিকভারিতে ক্লিক করার পরে আপনাদের কাছে মূলত একটা পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, অনেক সময় পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড চাইলে অবশ্যই 4টা 0 ক্লিক করতে হবে, 4টা 0। আর যদি না চায় সেক্ষেত্রে অটোমেটিক এটা রিস্টার্ট নেবে, আর রিস্টার্টের পরে মূলত এটা 4 থেকে 5 মিনিট বা আরও কম সময় রিলোড নেবে। রিলোড নেওয়ার পরে এটার হোম স্ক্রিন আসবে। আমরা দেখছি মূলত রিলোডটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, অ্যান্ড্রয়েড লেখা এসে পড়েছে। এরপরে হোম স্ক্রিনটা আসবে। একটা বিষয় খেয়াল করবেন আপনারা সকলেই, রিস্টার্ট দেওয়ার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবেন না, প্লাস হচ্ছে কোনো বাটনে প্রেস করবেন না। আচ্ছা, এখন স্টার্ট দ্য সেটআপ অপশন এসেছে, আপনি এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর স্টার্ট হয়ে যাবে। তারপর আপনি মেনু আর এক্সিট বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। মেনু আর এক্সিট বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে। ওকে, দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন আসবে। ল্যাঙ্গুয়েজ অপশন আসার পরে সিলেক্ট করবেন, দেন GMT+6। ওকে, GMT+6 আছে ঢাকা। দেন হচ্ছে আপনারা আপনাদের যে নেটওয়ার্ক ওয়াইফাই সেটার পাসওয়ার্ডটা দিবেন। আমি আমাদের ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। দেন আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন হোম অপশন আসবে, হোমে ক্লিক করব। আচ্ছা, সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। তো যাদের যাদের মূলত কখনো প্রোডাক্ট অন্য ডিভাইস কানেক্টের কারণে যদি সাইলেন্ট মোডে চলে যায়, অথবা আপনার ডিসকানেক্ট হতে না চায় বা ইন্টারনেটটা সংযোগ হতে না চায়, তারা সহজেই সিস্টেম রিকভারির মাধ্যমে এই সমস্যার সমাধানগুলো করতে পারবেন। ঠিক আছে, এই বলে মূলত আজকের সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা মূলত ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, এবং অবশ্যই নিচে আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।